আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্রথমে বলে নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিবেন। তো যাই হোক, শুরুতে কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই লাইকটা দিতে ভুলে যান, সেজন্য মনে করিয়ে দেওয়া, আর কিছুই না। তো আজকে রান্না করব হচ্ছে মাছ, আর এগুলোর মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে তারপর হচ্ছে একটা বাটিতে নিয়ে নিছি, মানে একটা প্লেটে নিয়ে নিছি। আর এটা রান্না করব হচ্ছে টমেটো দিয়ে, কারণ টমেটো দিয়ে মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এর মধ্যে আজান দিয়ে দিছে, আমাকে খুব তাড়াহুড়া করে রান্নাটা করতে হবে। তো যাই হোক, এ মাছ দিয়ে হচ্ছে টমেটো রান্না করব, এই টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেই সাথে কাঁচামরিচ ধনিয়া। আর রান্না করবো আসলে শুধু রসুন দিয়ে, হালকা একটু পেঁয়াজ দিব, তাই একটু পেঁয়াজ কেটে নিয়েছি, বেশি না, একটা পেঁয়াজ আছে এখানে। আর এখানে হচ্ছে ডাল ভিজিয়ে রাখছি, ডালটা কিন্তু ফেটেও গেছে, দেখছেন ফেটে কিন্তু ডাবল হয়ে আছে। এই ডালটা ঝুড়ি করব, তো ডাল ঝুড়ি হতে কিন্তু টাইম লাগবে না। এই দুটো তো এর পাশাপাশি হচ্ছে আমি এই যে দুইটি চুলায় কিন্তু দুইটা হাঁড়ি বসিয়ে রাখছি, এই হাঁড়িগুলোতে আমি এখন রান্না করব। আর রেডি করে রাখছি, ধুয়ে টুয়ে একদম রেডি করে রাখছি। এই যে হাঁড়িগুলো কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটা তো দিয়ে দিই, এটা কিন্তু ধোয়া ছুটে গেছে, বাস দিয়ে দিলাম তেল। ডালের মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে মাছটা আগে ভেজে নিতাম, কাঁচা মাছ রান্না করবো না, কাঁচা মাছ রান্না করতে ইচ্ছে করে না, মানে খাইতে ইচ্ছা করে না আর কি। আমরা কাঁচা মাছ খেতে পারি না, যতই কষায় রান্না করি কেমন জানি লাগে, কাঁচা কাঁচা লাগে, ওটা আমরা আসলে পারি না। কুমিল্লার যারা সবাই এরকম মাছ ভেজে খাই। তো এই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ, এর মধ্যে এখান দিয়ে কিন্তু পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, হ্যাঁ অনেক আওয়াজ হবে এখন। আজকে একটু আওয়াজটা সহ্য করেন, কি আর বলবো, কিছু বলার নাই, কমাই দেই চোলাটা তাহলে আওয়াজটা কম লাগবে। দিলাম এখানে পানি দিয়ে, এর মধ্যে এখন দিয়ে দিব রসুন বাটা, পরিমাণ মতো দিলাম, দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর এখান থেকে একটু পরিমাণে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, একদমই অল্প, বেশি না, একটু নেড়ে চেড়ে দিব। এটা কিন্তু তেমন কোনো ভালোভাবে কষাবো না, কারণ ডালটা দিব, ডালটার সাথে একসাথে কষে যাবে, সেজন্য দিয়ে দিচ্ছি ডাল। তো এখন একটু নাড়া দিয়ে দিই, নাবিহা একটু এদিকে আসো, মামনির ইয়ে লবণের প্যাকেট কোথায় রাখছি মনে নাই, তুমি একটু আন্টি থেকে লবণ নিয়ে আসো তো, নাও এদিকে আসো, এমে নাও। এই থাকে দেখে নিচ্ছি মাছটা হলো কিনা, মনে হয় তো হয়েছে, একটু দেখি তারপর। হ্যাঁ এক পিঠ হয়ে গেছে, বেশি কড়া ভাজবো না, একদমই হালকা করে ভাজবো, তাজা মাছ তো তাই খেতে ভালো লাগবে আর কি, হালকা করে ভাজলেই ভালো লাগবে। আর মাছ এত কড়া ভাজলে না বাচ্চারাও খেতে চায় না। এই তো মাছটা ভাজা হচ্ছে, আর এখান দিয়ে হচ্ছে ডালটাও কষানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, চলবে, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, লবণটা মনে হয় আর একটু লাগবে, আমি ভাবির কাছ থেকে একটু লবণ নিয়ে আসছি, এই মুহূর্তে আমার খোঁজা সম্ভব না, বাড়ি এলে ভাবি আর আমি ভালোই লেনদেন করি, পাশে আছে বলে আমার যেটা থাকে না অনেক সময় আমি ভাবির কাছ থেকে আনি,
আবার ভাবির যেটা থাকে না আমার কাছ থেকে নিয়ে যায়। তো এই সম্পর্কটা কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক, কারণ একে অপরের অনেকটাই সহযোগিতা হয়। দেখা যায় আমি অনেক কিছুই মনে করে আনতে পারি না, ভুলে যাই, ভাবিও একই অবস্থা, বাচ্চা কাচ্চা আছে সেজন্য অনেক কিছুই ভুলে যায়। তো ঘরে কোনো জিনিস যদি একটু কমে যায় বা দেখা যায় খুঁজে পাচ্ছেন না, তখন মানে কাজটা চালানোর জন্য আপাতত আর কি এই সহযোগিতা নেওয়া। এই যে পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, তো এখন এই পর্যায়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি পানি, পানি দিয়ে তারপর ঢেকে দিব ডালটা। আর লাগবে পানি? আর একটু লাগবে বোধহয়। তো দিয়ে দিলাম আর একটু পানি, ব্যাস। এই তো রান্না কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, এটা শেষ হয়ে গেলে ভাত রান্না করে ফেলছি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। তো মাছটা যতটুকু হয়েছে আমি এখন নামিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো না একটা পেঁয়াজ দিচ্ছি এখানে, যেহেতু টমেটো দিয়ে রান্না করব তাই বেশি পেঁয়াজ দিব না। আমার বাচ্চারা পেঁয়াজ কামড়ে পড়লেই কেমন করে ফেলে দেয়। তেল দিছিলাম একদম সম্পূর্ণ, তেলটাই লাগছে, কম তেল দিয়ে ভাজলে কী হয় জানেন, বোয়াল মাছ আর ফুটে না। এটা আপনাদের জন্য একটা টিপ, যারা জানেন না, অনেক বেশি তেল দিয়ে তারপর হচ্ছে বোয়াল মাছ ভাজা করেন, ফুটে টুটে একদম তেল ছিটকে এসে গায়ের মধ্যে পড়বে, ঠোসা পড়বে, বিতিকিচ্ছি অবস্থা আর কি। তো ওই বিতিকিচ্ছি অবস্থা দরকার নাই, সেই জন্য অল্প তেল দিয়ে ভাজবেন, মাছ ভাজাও সুন্দর হবে। এই যে ভাজা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? ভাজাটা দেখেন অনেক সুন্দর হয়েছে, মাছ ভাজাও সুন্দর হবে, পুড়বে না। তাছাড়া চুলার আঁচটা একটু কমিয়ে তারপর হচ্ছে ভাজাটা করবেন, একেবারে বাড়িয়ে দিবেন না, কম তেল দিয়ে ভাজলে মাছটা ফুটবেও না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। আল্লাহ, পানি দিই নাই, হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম পানি, দিয়ে দিচ্ছি রসুন বাটা। দেখুন তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো। ভুলব না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। তো আরেকটু বাড়িয়ে দিব এখন, যেহেতু টমেটো দিছি, ব্যাস। টমেটো গললে যেতে কিন্তু টাইম লাগবে না, তরকারিগুলো কিন্তু রান্না হয়ে গেছে, তাই না? অল্প সময়ের মধ্যে টমেটো গলতে টাইম লাগে না, সেজন্য অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এই যে কষানো কিন্তু হয়ে গেছে, টমেটোটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি পানি। তো আমি কিন্তু এই অবস্থায় মাছও দিয়ে দিব, একসাথে ফুটে উঠবে, অপেক্ষা করার কোনো দরকার নাই, কারণ মাছটা কিন্তু আমি তেমন বেশি ভাজি নাই, তো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে টমেটোর মধ্যে। আচ্ছা, এই যে হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু লবণটা চেক করে নিই। লবণ ঠিক আছে, এই তো হয়ে গেল মাছটা। আর হচ্ছে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব, রান্না কিন্তু শেষ। দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ একটা আর ধনিয়া পাতা। হচ্ছে দিয়ে দিব কাঁচামরিচ, বেশি ঝাল দিব না, সেজন্য দুইটা দিলাম, আর এই মরিচগুলো না অনেক ঝাল, সেজন্য দুইটাই দিলাম, ব্যাস। উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা, এই দিনে ধনিয়া পাতা না খেলে তো নাই না, ব্যাস। এখন চুলা বন্ধ করে দিব, রান্না হয়ে গেছে, রান্না ঢিসমিস শেষ, আমার রান্না হয়ে গেল, চুলা দিছি বন্ধ করে, এই তো।